করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজধানীর বস্তিগুলোতে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর সবচেয়ে বড় বস্তি মহাখালীর করাইলে উৎসবমুখর পরিবেশে বস্তিবাসীদের প্রথম দিনের টিকাদান কার্যক্রম চলে। সকাল 9টা থেকে শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। টিকা পেয়ে বস্তিবাসীদের চোখে মুখে ছিল স্বস্তির ঢেকুর। তাদের অনেকেই হাসি মুখে বের হয়ে বলেন, ঈদের মতো আনন্দ লাগছে। এদিন সকাল থেকে ভোটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ নিয়ে নিবন্ধন করে করোনা ভাইরাসের টিকা নেওয়া শুরু করেন করাইল বস্তির বাসিন্দারা। পর্যায়ক্রমে ঢাকা ও অন্যান্য শহরের বস্তিতে তা সম্প্রসারিত হবে। প্রতিদিন এই বস্তিতে মোট 25টি বুথে 10 দিনব্যাপী এই কর্মসূচি চলবে বলে জানা গেছে। সরেজমিনে পল্লীবন্ধু এরশাদ শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, টিকা পেতে বস্তিবাসীদের অনেকেই ভোর থেকে অপেক্ষা করছেন। তাদের মধ্যে রয়েছেন গার্মেন্টস কর্মী, গৃহকর্মী, রিক্সাচালক ও দিনমজুর। তবে টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা ছিল অনেক বেশি। বস্তিতেই টিকা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বস্তিবাসীরা।